রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টের সকল শ্রদ্ধেয় টেকনোলজিস্টগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আজকে একটি নতুন কবিতা নিয়ে হাজির হয়েছি, যেই কবিতাটি রেডিওলজি ডিপার্টমেন্ট এবং আমার ট্রেনিং সেন্টারটি নিয়ে। এই কবিতাটি শুনলে আপনাদের প্রায় 20% সিটি স্ক্যান আয়ত্ত হয়ে যাবে, তাই আমি সবাইকে অনুরোধ করব মনোযোগ দিয়ে একটু কবিতাটা একটু শুনুন এবং দেখুন, আশা করি এ ভালো লাগবে। রোগী এলে প্রথমেই করব সালাম বিনিময়, তারপর জেনে নেব তার রোগের ইতিহাস সমুদয়। প্ল্যান করব যেটার উপর এক এক মেশিনে এক এক নাম, তোশিবা হিটাচিতে স্কেনোগ্রাম, ফিলিপসে হয় সার্ভিও, জিতে স্কাউট, সিমেন্স মেশিনে হয় টপোগ্রাম। মেশিনে উঠিয়ে অ্যান্টি দিয়ে স্ক্যান করে বারবার স্কল করব, কোনো আর্টিফ্যাক্ট না এলে রিপোর্টের তথ্য দিয়ে রোগীকে বিদায় করে প্রিন্ট দেওয়ার কাজটা সারব। প্রিন্ট দিতে গেলে থিন স্লাইস নিয়ে ডুববো এমপিআরে, করব পূরণ কিছু সমীকরণ থিকনেসের ঘরে এক আর পাঁচ দিয়ে, যখন দেব পাস সফট টিস্যু হবে তখন এক লাগবে বোন আর লাং করব যখন। এগুলি মুখস্থের কোনো বিষয় নয়, তারপরেও সব কিছুরই একটা আদর্শ মান হয়, সেটাই উল্লেখ করলাম এখানে। ইচ্ছে মতো কোনো মান বসানো যাবে না সেখানে, শুরু আর শেষের বাউন্ডারি দেব ভাই, স্টার্ট দিয়ে সেভ করার কোনো বিকল্প নাই। আরটিএ থাকলে বনু ইন্ডু দেব অবশ্যই, আরও বনু ইন্ডু দেব ফেসিয়াল অংশে, জয়েন্ট স্পাইন সকল ছোট বড় বনে অবশ্যই, সাথে দেব ভিআর ছবি, না দিলে মিছে হবে সবই। শুধু স্ক্যান করতে প্রিন্ট দিতে জানলেই হবে না, মেশিনটাকেও সুরক্ষিত রাখতে হবে, আদর্শ টেকনোলজিস্ট তবেই না। এর জন্য জানতে হবে মাত্র দুটি শব্দ, সে দুটি হলো ওয়ার্ম আপ আর ক্যালিব্রেশন, তাহলেই হবে পূরণ তোমার অ্যাম্বিশন। জানতে হবে তিনটি প্ল্যান, সেগুলি হলো এক্সিয়াল, সাজিটাল এবং করোনাল। আরও জানতে হবে প্রথম অবস্থায় কিছু অ্যানাটমি, এ বিভাগে সাফল্য পাবে জানলেই তবে তুমি। কন্টাস্ট পুশিংয়ের কিছু ব্যাপার আছে এখানে, প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবে তুমি কেমনে। আইবি দেব ভেসেল দেখতে ভুল করো না ক্রিটিনিন চেক করতে, অ্যাবডোমেনে ওরাল রেক্টাল কন্টাস্ট কখন দিতে হয় এ কথা না জানলে মনে থাকবে ভয়, রোগীর ইতিহাস যখন দেখব স্টোমাক ক্ষুদ্রান্ত অভিহদন্তে সমস্যা, ওরালের সাথে রেক্টাল কন্টাস্টে দিতে পাবে সঠিক ডায়াগনোসিসটা। চেস্ট সিটি স্ক্যানে মাঝে মাঝে ওরাল কন্টাস্ট লাগে, ইসোফেগাসে যখন দেখব ক্যান্সার বা ফুলা থাকে, এখানে এসেছি সহজে একটা চাকরি পেতে, ভালো কিছু পেতে হলে অনেক দূর যেতে হবে, তাই আলসে আর অবহেলা কখনোই নয়, হবে হবেই একদিন সাত সমুদ্র আর ১৩ নদী জয়। সোয়াব টেস্ট নিয়ে সন্দেহ আছে সবার, তাই তো রেডিওলজিতে ফিরে আসে আবার, রেডিওলজিকে নিয়ে আর অবহেলা নয়। করোনাতে বোঝা গেছে এইচআর সিটি টেস্ট ছাড়া কোনো চিকিৎসা না হয়। এ বিভাগে আছে অনেক কাজের সুযোগ, এক্সরে, সিআরডিআর, আরও হবে সিআর যোগ। এ বিভাগের সবচেয়ে উন্নত প্রযুক্তি সিটি স্ক্যান, এমআরআই, কেরিয়ার গড়তে চাইলে শিখি চলো সবাই। কোথায় যাব কোথায় শিখব সে চিন্তা নাই, পাঁচজনের গ্রুপ করে আমার কাছে আসো, তাই সিনিয়র অনেকে পারেনি বলে তুমি পারবে না এ কথাটি কখনো তুমি মনে এনো না। রেডিওলজি অ্যান্ড ইমেজিং নিয়ে চাও যদি কেরিয়ার গড়তে, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের রেডিওলজির ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে চলে এসো শামীম সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই লার্নিং সেন্টারটিতে। আছি আমি প্রায় ১৮ বছর, বিএসএমএমইউতে রেডিওলজির উন্নত প্রযুক্তির সব কাজ হয় সেখানটাতে, তারই অভিজ্ঞতার আলোকে গর্ব তোমাদের, থিওরি এবং ভিডিও ক্লাসের মাধ্যমে গর্ব ছাত্রদের।
এমন কিছু সূত্র আমি করেছি আবিষ্কার ক্লাসে এলে সেগুলি করব সবার সাথে শেয়ার। তাই তো এগুলি আমি সবাইকে জানাতে চাই। রেডিওলজির উন্নত প্রযুক্তি শিখবে সব বোনার ভাই। পূর্বে পোস্ট করা 2 মিনিটের ভিডিওটি শেয়ার করেছেন অনেক বোনার ভাই, ধন্যবাদ সবাইকে। আরও শেয়ার চাই। খুব গুরুত্বপূর্ণ কিছু না হলে আসি না তো ফেসবুকে, অতি শীঘ্রই বাংলায় সিটি স্ক্যানার MRI কোর্স নিয়ে আসবো ইউটিউবে। পরিচয়পূর্ণ ছিল না ওই 2 মিনিটের ভিডিওটাতে, কবিতার মাধ্যমে পূর্ণ পরিচয় দিয়ে দিলাম তাই এটাতে। সুস্থ থাকবেন সকলে এই কামনা করি, সিটি MRI শিখে নিজের কেরিয়ার গড়ি। গড়েছি লাইব্রেরি, লিখেছি বই সিটি MRI এর উপর, এসব করেছি আমি। রেডিওলজি টেকনোলজিস্টদের করতে স্বনির্ভর ট্রেনিং সেন্টারটি 357 ফ্রি স্কিল স্ট্রিট হাতির পুলে, অবশ্যই ফোন দিয়ে আসবেন, যাবেন না যেন ভুলে। 01816192192, 01743836345 নম্বর আমার, চলে আসবেন এখানে, শিখার ইচ্ছা আছে যাহার। ট্রেনিং সেন্টারটি বাসায় আমার, মনে রাখবেন জেনে, ট্রেনিং শেষে কাজ করতে পারবেন সরাসরি মেশিনে। কবিতাটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ, আসবো আবার অন্য কিছু নিয়ে, এবার বিদায় নেওয়া যাক, ধন্যবাদ সকলকে।